নতুন নামে যাত্রা শুরু করল আভিভা ফাইন্যান্স, যা একসময় রিলায়েন্স ফাইন্যান্স নামে পরিচিত ছিল। রাজধানীতে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে শরিয়া ভিত্তিক এই আর্থিক প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। এর আগে গত 19 নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে আভিভা ফাইন্যান্স তার কার্যক্রম শুরুর অনুমোদন পায়। অনুষ্ঠানে আভিভা ফাইন্যান্সের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বক্তব্য পাঠ করে শোনানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালে, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বসন্তের আশা জায়গা নিয়ে একটি স্বপ্ন নিয়ে কিন্তু আমরা শুরু করলাম। আসলে স্বপ্ন হচ্ছে মানুষের অর্থনীতি, মানবিক অর্থনীতি কীভাবে করা যায় সেটা হচ্ছে আমাদের স্বপ্ন। আমরা মানুষের দোরগোড়ায় বসতে চাই, মুষ্টিমেয় কিছু লোকের সুবিধার জন্য আমরা কোনো কাজ করতে চাই না। সেই জন্য আমি আমাদের সম্মানিত বোর্ডের চেয়ারম্যান আসালাম সাহেবকে আমি বিশেষভাবে ধন্যবাদ দেবো। উনি এই যে টোটাল ইকোনমিকে উঠিয়ে আনার জন্যে একটি সত্যভিত্তিক অর্থনীতির উপরে কীভাবে দাঁড় করিয়ে এই কালচারকে, এই সংস্কৃতিকে অর্থনৈতিক সংস্কৃতি করা যায় তার জন্য যে শুভ সূচনার স্বপ্ন দেখেছেন এবং তা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের দিয়েছেন, এই জন্য আমি বিশেষভাবে শুক্রিয়া আদায় করি। খাস আমাদের জন্য, আবিবের জন্য এক ঐতিহাসিক দিন, একান্নদিক দিন। আবিবের আজকে ঐতিহাসিকভাবে আমরা নতুন নামে নতুনভাবে নতুন উদ্দীপনায় আমরা যাত্রা আরম্ভ করলাম। আল্লাহ ভগবানের শুক্রিয়া আদায় করছি। এর সাথে সাথে সদস্য সরকারের বিভিন্ন রেগুলেটরি অথরিটি যারা আমাদেরকে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আমাদেরকে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছেন তাদের প্রতি আমাদের অসংখ্য ধন্যবাদ আমরা জ্ঞাপন করছি। আজকে থেকে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড আর থাকলো না, এখন আবির্ভাবান লিমিটেড হিসাবে নতুন যাত্রা আরম্ভ করছি।